ভাঙড়ে আমি মাঝে মধ্যেই যাব। আমি একটা অরাজনৈতিক প্রোগ্রামে ভাঙড়ে গেছিলাম এবং অরাজনৈতিক প্রোগ্রাম শেষে আমি সাংবাদিকদের মিট করেছিলাম। এবার আমি কেন ভাঙড়ে গেছি এই নিয়ে দেখলাম যে প্রচুর বিতর্ক, অনেকে অনেক রকম কথা বলছে। তো আমি একজন ভারতের স্বাধীন নাগরিক, আমার সংবিধান আমাকে সব জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছে, আমি আমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় যেতে পারি, সেটা আমাকে কেউ রুখতে পারে না। তো আমি ভাঙড়ে যাওয়ার জন্য এত বিতর্ক হয়েছিল, তাই আবার আমি আবার ভাঙড়ে গেছিলাম যে, এবং ভাঙড়ে আমি বারবার আসব, প্রায়ই আসব। আর আমি তো ভাবছি ভাঙড়েই থেকে যাব। ভাঙড়ে বিতর্ক আপনি বলছেন, মানে আমি আপনার প্রোগ্রামও ছিলাম, তারপরের দিন আইএসএফের একটি প্রোগ্রাম ছিল, সেই জায়গায় আইএসএফ চেয়ারম্যান সহ আইএসএফের শীর্ষ নেতৃত্ব ছিল, তারা এমন আপত্তিকর মন্তব্য করেছে বলে আমার মনে পড়েনি। আপনি কোনটা আপনার খারাপ লেগেছে যদি একটু আমাদের দর্শকদের যদি একটু বলেন। দেখুন, আমার তো অত শোনার টাইম নেই কে কি বললো আমার ব্যাপারে, ওসবে আমি খুব একটা কান দিই না, কুকুরে ঘেউ ঘেউ করবেই। কিন্তু তাই বলে কি আমি আমার কাজ বন্ধ করে দেব? 1 বছর ধরেই অনেক পাগলা কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে আমার পিছনে এবং তারা ক্রমাগত ঘেউ ঘেউ করেই যাচ্ছে। কিন্তু মানে তারা চাইছে তাদের ঘেউ ঘেউ শুনে আমি যেন এই মামলাটা থেকে মামলাটা ছেড়ে দিয়ে পালিয়ে যাই বা সুইসাইড করে নি, এই রকম তারা প্ররোচনা দিচ্ছে প্রতিনিয়ত 1 বছর ধরে। এবং আল্লাহর অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন এই কুকুরদের বিরুদ্ধে লড়াই করার, এবং একদিন আমার বিরুদ্ধে তারা কি না করেছে, তারা সমস্ত তাদের শক্তি ব্যবহার করেছে, তাদের ধর্মীয় ভাবাবেগ, তাদের ফুরফুরা শরীফের যে ইমোশন মানুষের মধ্যে, সেই ইমোশনকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছে, তাদের যে রাজনৈতিক শক্তি সেই রাজনৈতিক শক্তিটাকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছে। তারপরেও কিন্তু আমি আমাকে কিন্তু দমিয়ে রাখতে পারিনি, আমি আমার লড়াইটা করছি, লড়াইটা করে যাচ্ছি এবং আমি চোখে চোখ রেখে লড়াই করছি, এবং এখন পর্যন্ত কেসের যা স্ট্যাটাস আমি কেসে এগিয়ে আছি এবং আমি আইনের প্রতি, আইন আমার প্রতি সুবিচার করছে, আমি যথেষ্ট সন্তুষ্ট আইনের প্রতি। এবার কে কি ঘেউ ঘেউ করলো আমার তাতে কিছু যায় আসে না। আমি শুনলাম যে আমি একটা অরাজনৈতিক প্রোগ্রামে ভাঙড়ে গেছিলাম বলে উনি নাকি স্বঘোষিত ল মেকার, উনি নাকি রাতারাতি স্টেজ বেঁধে, তার আগে শুনলাম 1 মাস ভাঙড়ে যায়নি। আমি ভাঙড়ে যাওয়াতে অনেকে আমাকে টিটকারি করছিল যে ভাই তো আসে না ভাঙড়ে, ভাইয়ের তো দেখা পাওয়া যায় না, তাও ভালো যে ভাবি এসছে আমাদের খবরাখবর নিতে, এইরকম কথা আমাকে অনেকেই বলেছে। এবার আমি যাওয়াতে রাতারাতি সে স্টেজ বেঁধে 1 ঘন্টা ধরে নাকি স্টেজে লাফালাফি করেছে শুধু আমাকে নিয়ে। আমি বুঝতে পারলাম না যে সেই প্রোগ্রামটা আমার জন্য মানে ক্লারিফিকেশন দেওয়ার জন্য ছিল না অন্য কিছু ছিল, সেটা আমি মানে কি বলবো, আমি কনফিউশনে আছি যে ওটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল না সে যে দুষ্কর্ম করেছে সেই দুষ্কর্মটা ঢাকার জন্য ক্লারিফিকেশন দিচ্ছিল, আমার সেটাই মনে হয়েছে। জাস্টিফাই আপনি বলছেন যে জাস্টিফাই করছেন নিজে, একদম একদম, রাতকে দিন করে, দিনকে রাত করে, এবং আইন মিথ্যে মিথ্যে আইন বুঝিয়ে ভাঙড়ের মানুষ অনেকেই অশিক্ষিত বা অল্প শিক্ষিত, তারা আইনের অনেক কিছুই বোঝে না, তো তাদের এই কোনো কিছু না বোঝার সুযোগ নিয়ে সে তাদেরকে অনেক মিথ্যা মিথ্যা আইন বোঝাচ্ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর আমি বলবো ভাঙড়বাসীকেও বলবো এবং আপনাদের যাদের ঘরে মেয়ে আছে তাদেরকেও বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন, সবাইকে একটু সাবধানে রাখবেন, সবার মুখোশ দেখে তার প্রতি বিশ্বাস করবেন না, তাদের এই যে মিথ্যের ফুলঝুরি 100টা কথার মধ্যে 99টা কথা মিথ্যে কথা বলছে। আপনি বলছেন ভাঙড়ে গিয়ে থাকবো, আবার আপনি বলছেন যে ভাঙড়ে মানুষের শিকার আর কো, তো ভাঙড়ে কি সত্যি সত্যি কি থাকার চিন্তা ভাবনা আছে না কত দূরে এগিয়েছেন এই প্রসঙ্গে? একদম, আমি আজকে ভাঙড়ে দাঁড়িয়েই আমি বলে এসেছি যে যেখানে নওসাদ থাকে সেইখানটাতে, মাজেরাইট বলে জায়গাটার নাম, তো সেইখানে তার বাড়ির পাশেই
আমার জন্য বাড়ি দেখতে বলে এসেছি, আমি সেখানেই থাকবো। এবং আমার মনে হয় ভাঙড়বাসীর অনেক সুবিধা হবে, আমি যদি ভাঙড়ে থাকি তাহলে আমার মনে হয় আপনাদের এই যে পরিযায়ী এমএলএ যাকে ভাঙড়ে খুঁজে পাওয়া যায় না, মাসে একবারও যে ভাঙড়ে যায় না, আমি যখন মানে তার সঙ্গে ছিলাম তখন আমি তাকে একটা রুলস বানিয়ে দিয়েছিলাম যে আমাকে অনেকে বলতো ভাঙড়ের বা অন্য যারা আইএসএফ এর লিডার আছে তারা পরে পরবর্তীতে অনেকেই মুখ খুলবে আশা করি, তো তারা অনেকে আমাকে বলতো যে ভাবিজান ভাইজান তো আসে না ভাঙড়ে, একদম আসতেই চায় না, আপনি একটু আসতে বলুন। তো আমি নসাদকে প্রতি রবিবার ভাঙড়ে যাওয়ার জন্য একটা রুটিন বানিয়ে দিয়েছিলাম। আপনি বানিয়ে দিয়েছিলেন? একদম একদম। এটা কত সালে? এইটা 2022 থেকেই, পুরো 22 সালটা দেখবেন বা 23 সালের প্রথম দিকটাতেও সে কিন্তু প্রতি রবিবার ভাঙড়ে যেত। বিধানসভা ভোট হয়েছিল সম্ভবত 21 সালে? হ্যাঁ 21 সালে, 21 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। একদম একদম। তারপর 22 সাল থেকে আপনি রুটিন তৈরি করে দিয়েছেন? একদম একদম, কারণ 21 সাল থেকে একটা বছর সে খুব কম গেছে ভাঙড়ে। এবং অনেক অভিযোগ ওর দলের নেতা নেত্রী যারা অনেকেই এখন হয়তো আইএসএফ এ আছে বা অনেকে আইএসএফ এ নেই, তো তাদেরকে মানে তারা আমাকে ফোন করে বলতো যে ভাবিজান ভাইজান তো আসছে না ভাঙড়ে, আমাদের তো অসুবিধা অনেক, আপনি বলুন যেন আসে, মানুষ অনেক অনেক রকম কথা বলে। তো তারপর থেকে রবিবার আমি ঠিক করে দিয়েছিলাম সে যেত। আমি আপনি আপনি ঠিক করে দিয়েছিলেন? একদম একদম। তো যে নেতাগুলো ভাঙড়ের যে নেতাগুলো আপনাকে ফোন করতেন বলতেন ভাইজান আসছে না ভাবি, তো তাদের সঙ্গে আপনার যোগাযোগ আছে? তাদের ফোনে কন্টাক্ট আছে না? অবশ্যই তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। কি নাম তাদের একটু বলুন? সেইগুলো ক্রমশ প্রকাশ্য, তারাও মুখ খুলবে, তারা প্রত্যেকে মুখ খুলবে প্রমাণ সহ, তাদের কাছেও অনেক প্রমাণ আছে। এবার এখন দেখুন, এখন নসাদ সিদ্দিকী যায় না ভাঙড়ে, আমি যদি মাঝেরাইতে আমিও থাকতে শুরু করি তাহলে আমি বলছি সেটা ভাঙড়বাসীর জন্য খুব ভালো হবে। কবে থেকে যাবেন ভাঙড়ে? খুব তাড়াতাড়ি যাব, খুব তাড়াতাড়ি, একদম। আচ্ছা এবারে বলি আপনাকে, আপনি বলছেন যে 22 তারিখ থেকে 22 সাল থেকে আমি ভাঙড়ে যাওয়ার জন্য রবিবারে করে একটা রুটিন বেঁধে দিয়েছিলাম, তাহলে আপনাদের সম্পর্ক খুব ভালোই ছিল। তারপরে এই সম্পর্কের মধ্যে আপনি বলেছিলেন যে আমাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি, আমাদের সামাজিক বিয়ে হয়েছিল। খুব ভালো কথা, মুসলিম সম্প্রদায় আগে সামাজিক বিয়ে হতো, রেজিস্ট্রি বিয়ে হতো, আমারও তাই, এখনো পর্যন্ত রেজিস্ট্রি বিয়ে হয়নি। তো তাহলে এই যে বিয়ের মুহূর্ত এখন তো 3 বছর আগে যখন, তাহলে তখন তো স্মার্টফোন এবং বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া ছবি মাধ্যম ক্যামেরা এগুলো সব হাতে হাতে, তো এরকমই কোনো ছবি টবি আছে সেগুলো রেখেছেন? অবশ্যই, আদালতে দেখানোর জন্য অনেক কিছু আছে আমার কাছে, যেহেতু কেসটা রানিং চলছে আমি আদালতে অনেক কিছু পেশ করেছি, আরও পেশ করব, তো সেগুলো সমস্তই আছে। আর সত্যি কথা এটা আপনি বললেন যে সম্পর্ক একটা বিশ্বাসের জায়গা, সম্পর্ক সব সময় প্রমাণ বা এই সব করে হয় না। আপনার মানে মা বাবার বিয়ে সেইগুলো দেখবেন রেজিস্ট্রি নেই, অবশ্যই নেই, এবং নওসাদের বাবা মার তাদেরও কিন্তু রেজিস্ট্রি নেই। ইভেন শুধু বাবা মার কেন, তার কিন্তু ভাইদের বিয়ে সেটাও রেজিস্ট্রি নেই। এবং মানে এটাও বলে দিই, শরীয়ত মেনে নসাদের বাবার কিন্তু একাধিক ফ্যামিলি আছে, সেটা হয়তো অনেকেই জানে না। আমি যেহেতু বাড়ির মানুষ আমি জানি যে ওনার আরো ভাই বোনেরা আছে এবং তাদের মা আলাদা, তারা বাংলাদেশে থাকে, তো সেইগুলো অবশ্যই মানুষও জানতে পারবে। তারা এমন করে যে মানে কি বলবো, দুনিয়ার সবাই খারাপ আর তারা খুব ভালো। এবং শুধু তারই নয়, আরো অনেক পীর সাহেবের অনেক গোপন কাহিনী, যেহেতু আমি প্রথম মুখ খুলেছি তো অনেক পীর সাহেব, অনেক পীরজাদা, তাদের অনেক গোপন কাহিনী মানুষ আমাকে এসে বলেছে, প্রমাণ সহ আমার কাছে আছে। তাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা কেন তাহলে নিজেরা মুখ খোলেননি, তো তারা আমায় বলেছে যে আপনি জানেন তাদের কত ক্ষমতা, তারা আমাদেরকে মেরে ফেলবে যদি আমরা মুখ খুলি, আমাদেরকে মেরে ফেলবে এবং আমাদেরকে মানে কি বলবো, এত সামাজিক ভাবে আপনি বুঝতে পারছেন না, 1 বছর ধরে আপনার সঙ্গে কি হচ্ছে, আপনি হয়তো পারছেন লড়াইটা করতে কিন্তু আমরা তো সাধারণ, একদম খুব সাধারণ, আমরা লড়াইটা করতে পারবো না বা ওই মানসিক দৃঢ়তা আমাদের মধ্যে নেই। কত মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে আপনারা যদি জানেন, তাহলে ওই অনেক মানে পীর আছে তাদেরকে স্টেজ থেকে, স্টেজে উঠতে দাও তো দূরের কথা, স্টেজের কাছে গেলে জুতো দিয়ে ধরে মারবেন।
আমরা সূত্র মারফত খবর পেলাম যে এই আপনি যে নওশাদ অর্থাৎ ভাঙড়ের বিধায়ক তার বিরুদ্ধে মামলা করার আগে ওই ফুরপুরা শরীফের কোনো হুজুর এসেছিল আপনাকে কিছু অফার নিয়ে কিছু রকম যাতে আপনি মামলা না করেন, খবরে কি সত্যতা আছে? দেখুন যখন কেস করি তার আগে আমি অনেক অনেক হুজুরদেরকে আমি বলে পাঠিয়েছিলাম ব্যাপারটা যে এরকম এরকম ব্যাপার, তো তারা কোন রকম স্টেপ নেয়নি, মানে ব্যাপারটাকে মানে কি বলবো একদম নর্মাল ব্যাপার বলে উড়িয়ে দিয়েছে। এবং কেস করার পরে অনেক হুজুরেরা আমার কাছে ইভেন এসেছিলেন পার্সোনালি, কেউ এসে টাকার অফার করেছিলেন, 1 কোটি টাকার অফার করেছে এরকম শুনেছি। জি জি টাকার অফার করেছিলেন এবং আব্বাস সিদ্দিকীর পক্ষ থেকে এসেছিলেন, টাকার অফার করেছিলেন আর বলেছিলেন যে কেস তুলে নিতে। পরবর্তীতে আমি যখন রাজি হইনি তখন আবার ISF এর একজন আছেন অফিস স্টাফ আছেন, সেগুলো আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে সঠিক টাইমে আমি আপনাদের মাঝে দিয়ে দেব। তো উনি অফিস স্টাফ, তো উনিও ফোন করেছিলেন, মানে বৃদ্ধ মানুষ একজন, তো উনি ফোন করেছিলেন, উনিও ফোন করে আব্বাস সিদ্দিকীর তরফ থেকে টাকার অফার করছিলেন এবং শেষে আমাকে বললেন যে তোমার কত টাকা লাগবে তুমি বলো কেস তোলার জন্য। মিথ্যে কেস যদি হয় তাহলে তারা পয়সা দিয়ে কেস তোলার জন্য এত কেন ব্যস্ত হয়ে পড়েছিলেন, এত কেন আমাকে থ্রেট দিতে হচ্ছিল, এত কেন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল, এত কেন আমাকে আমার মেয়েকে কিডন্যাপ করে নেওয়ার হুমকি দিচ্ছিল, এইগুলো কেন করতে হচ্ছিল যখন তারা তার ভাই কিছু করেইনি, তাহলে এগুলো কেন করতে হচ্ছিল? আপনি যে বললেন যে আব্বাস সিদ্দিকের তরফ থেকে কোন হুজুর এসেছিল আপনাকে অফার করেছিল 1 কোটি টাকা ইভেন অফার করেছিল মামলাটাকে তুলে নেওয়ার জন্য, তো সেই হুজুর গুলো কি ফুরফুরার সিলসিলারই কেউ? একদম ফুরফুরা সিলসিলার হুজুর, আমি পরবর্তীতে অবশ্যই অবশ্যই সবকিছু আমি জানাবো। আর তারপর আমি শুনলাম যে আপনার মেয়েকে, আপনার একটা মেয়ে আছে, আপনি যেহেতু আগের পক্ষের একটি কন্যা সন্তান রয়েছে, তাকেও শুনেছি তাকে কিডন্যাপ করার এরকম একটা ব্যাপার হয়েছিল, সেটা সম্পর্কে একটু দর্শকদের বলেন। একদম একদম, যখন আমাকে কেস তোলাতে পারছে না তখন লোকজন দিয়ে আমাকে হুমকি দেওয়াচ্ছে যে তোকে গুলি করে দেব, তোর মেয়েকে কিডন্যাপ করে নেব, এই রকম হুমকি দেওয়াচ্ছে। তাহলে আপনারা বলুন যে কেস যদি মিথ্যে হয় তাহলে তাদের এত কেন ভয় আমাকে কেস তুলে নেওয়ার জন্য, এত কেন হুমকি, এত কেন টাকার অফার, এত কিছু কেন দেওয়া হচ্ছে? আর কথায় কথায় তারা রাজনীতির কথা তুলছে, হ্যাঁ তারা তো স্টেজে উঠে পয়সা নিয়ে স্টেজে গিয়ে রাজনীতি করে, তারা সব জায়গায় রাজনীতি করে, স্টেজে গিয়ে রাজনীতি করে, তখন এই মানুষগুলো কোথায় থাকে? তখন এই মানুষগুলো বলতে পারে না যে এটা ইসলামিক মঞ্চ, এটা ইসলামিক কথা বলার শরীয়তি কথা বলার জায়গা, সেখানে কেন তারা রাজনীতি করে? তারা তো কই শরিয়া শিক্ষা দেয় না মানুষকে, শুধুমাত্র রাজনীতি করে। আর আরেকটা কথা বলবো যে যারা ভাবছেন যে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হবে বা এরকম যারা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি বলি আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন, এরা এখনো ক্ষমতায় আসেইনি তাই মেরে দেব, কেটে দেব, কিডন্যাপ করে দেব, এক ঘরে করে দেব, কত রকমের কত হুমকি, তাদের রূপটা আপনারা এখনো জানেন না। এবং আপনারা জানেন না যে যেসব সাংবাদিকগুলো আমার নিউজ করছিল প্রথম দিকে তাদেরকেও অনেককে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে, এই কেস কেস পর্যন্ত হয়েছে এই সব নিয়ে। আপনারা সাধারণ মানুষ যারা, আপনাদেরকে তারা ক্রমাগত বোকা বানাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। এই যে বিবাহ প্রসঙ্গে আপনি বলেছিলেন যে সামাজিক আমরা বিয়ে হয়েছে, যে কোন মৌলী সাহেব নামাজ বিয়েটা পড়েছে তার খোঁজ করা উচিত, হয়তো পরে বেরিয়ে যাবে এরকম মৌলী সাহেব, কি বলবেন এই প্রসঙ্গে? একদম মৌলী সাহেবও আসবেন, বলবেন নিশ্চয় নিশ্চয়, উনি এতটাও হয়তো অমানুষ নয় যতটা নওশাদ অমানুষ, ততটা হয়তো সেই মৌলভী সাহেব অতটা অমানুষ নয়, তিনি অবশ্যই বলবেন মিডিয়াতে, কিছুদিন পরে সব কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। আর আরেকটা কথা বলে রাখি, কিছু পীরজাদা কিছু পীর সাহেব যাদেরকে আমি ফুরফুরা শরীফকে অবশ্যই অনেক অনেক সম্মান করি, দাদা হুজুরকে সম্মান করি এবং ফুরফুরা সিলসিলা অবশ্যই মুসলিমদের জন্য বিগত দিনে পাঁচ হুজুর কেবলা অনেক কাজ করেছেন, সেই জন্য মুসলিম হিসেবে আমি তাদের জন্য গর্বিত। কিন্তু কিছু পীর সাহেব
যারা আমার নামে, তারা কিন্তু আগে থেকে অনেক কিছু জানতো যে সম্পর্ক আছে, এবং তবুও আমার নামে তাদের ভাইকে বাঁচাতে আমার নামে অনেক নোংরা নোংরা কথা বলেছে, অনেক কটু কথা বলেছে। এবং সেই পীর সাহেবদেরকে আমি বলছি, আপনারাও তৈরি থাকুন, লিগাল নোটিশ আপনাদের কাছেও যাবে, আপনারাও ছাড় পাবেন না। আপনি বলছেন যে আপনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিলেন, আপনি ও বললেন যে 2022 সালে আপনি ভাঙড়ে বিধানসভায় রবিবারে করে যাবে, সেটাও আমি ঠিক করে দিয়েছি। রশাদ বলছেন যে মেয়েরা আমাকে ফোন করে, বিয়ের প্রস্তাব দেয় যে আমি আপনাকে ভালো লাগে বিয়ে করবো না। রশাদ বলছেন যে আমার বাড়ির লোকেরা আছে, তারা কানা হোক খোড়া হোক যা দেখে দেবে আমি বিয়ে করব। কি বলবেন এই প্রসঙ্গে? এটা খুব হাস্যকর ব্যাপার। উনি কেমন মানুষ, কেমন চরিত্রহীন মানুষ যে উনাকে মেয়েরা ফোন করে বিয়ের অফার করার সাহস পায়। কই আমাকে তো কেউ এইরকম ভাবে ফোন করে অফার করার সাহস পায় না। তাহলে শুধু এই নয়, ওনাকে কেউ বলেছে দাদা, কেউ ছেলে, বিভিন্ন রকম সম্পর্ক ফোনে ওনাকে বলে অফার করে দিয়েছে। সেটা হতেই পারে, সেটা আমাকেও অনেকেই ফেসবুকে দিদি বলে, কেউ বোন বলে, হ্যাঁ সেইগুলো অন্য ব্যাপার। কিন্তু কেউ যদি তাকে ফোন করে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে সেই মেয়ে এই সাহসটা পায় কি করে? আর আরেকটা কথা বলবো, তাদের বাড়িতে এত এত কাহিনী যেটা আমিও জানতাম না। এই ঘটনার পর আমি যখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, তখন একাধিক পরিবার, যে পরিবারগুলো এদের কারণে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, পরিবারগুলো নষ্ট হয়ে গেছে, তো তারা আমার কাছে এসে বলেছে তাদের ব্যাপারগুলো, প্রমাণ সহ সমস্ত আমার কাছে আছে, সময় হলে আমি সেইগুলোও সমস্ত মিডিয়াকে দেব এবং বলবো এই সমস্ত পীরজাদাদের তাদের বিচার করতে। এবং আব্বাস সিদ্দিকীর কথা বলছেন, উনার কটা বউ, উনি একটু খোলসা করে বলবেন তার ভক্তদের যে উনার বাংলাদেশে কটা বউ আছে, এইখানে ওই নাপিতের মেয়েটার সাথে কি ব্যাপার, কি একটা হিন্দুর মেয়েকে তিনি কিভাবে বিয়ে করেছিলেন, তারপরে তার যে বসিরহাট দরবার শরীফের বউ লিজা ভাবি, লিজা ভাবির সঙ্গে কি করেছিলেন, তিনি তো তার স্ত্রী, শরীয়ত মতে কি বলে যে আপনি যদি চারটে বিয়েও করেন তো শরীয়ত মতে কি বলে যে আরেকটা বউয়ের অনুমতি নিয়ে আপনাকে বিয়ে করতে হবে, আর তারপরেও সব বউকে সমান চোখে দেখতে হবে, আপনি লিজা ভাবির কতটুকু খোঁজ নিয়েছেন, সেই 9-7 যেরকম 1 বছর আমায় ফেলে রেখেছে, ওই সেই সেম আপনিও করেছেন। আপনাকে দেখেই তো আপনার ছোট ভাই শিক্ষা নিয়েছে যে বউকে কিভাবে টর্চার করতে হয়, মানসিক ভাবে কিভাবে টর্চার করতে হয়, দিনের পর দিন বাপের বাড়িতে রেখে পচাতে হয়। আপনি এই কথা বলছেন, আর নসাদ বলছেন যে তৃণমূল নেতাদের কারসাজিতে, মানে শীতের সময় যেমন পরিযায়ী পাখি আসে বিভিন্ন ঝিলে, ঠিক আপনারা টাইম হলে এসে নসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কুৎসা করেন। আপনি নিজেই বলুন যে হাইকোর্টে কতদিন আপনার সঙ্গে আমার দেখা হয়, আর আপনাকেও আমি কতবার আমার কথা বলেছি, বাইট দিয়েছি, ছোট ছোট মিডিয়াগুলো দিয়েছি, মিডিয়াগুলোকে বাইট দিয়েছি। এবার যেহেতু আমি ভাঙড় গেছি, তাই হয়তো অথবা হয়তো আমার মনে হয়েছে যে অভয়াকে নিয়ে একটা মানুষের মনে খুব একটা ইমোশনাল একটা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আর আমি হাইকোর্টে যেভাবে নওসাদের নামি দামি 20-21টা উকিলের বিরুদ্ধে ইন পার্সন নিজের কেস নিজে লড়ছি, সেটা দেখেই হয়তো সাংবাদিকদের আমার প্রতি একটা বলতে পারুন করুণা হয়েছে, বা তাদের হয়তো মনে হয়েছে যে না, মেয়েটা এত লড়াই করছে, আমাদের উচিত যে মেয়েটার সঙ্গ দেওয়া। তো সেই কারণেই হয়তো উনারা আমার সঙ্গ দিয়েছেন, আমার কথাটা ওনারা তুলে ধরেছেন, এবং যত সাংবাদিক ভাই বোনেরা আছেন আমি তাদেরকে সত্যি ধন্যবাদ জানাই যে আমার কথা তুলে ধরার জন্য। আপনি একটি বাচ্চাকে কোলে করে নিয়ে একটি ছবি তুলেছিলেন, সেই ছবিটি ভাইরাল হয়, তার বিরুদ্ধেও আপনি মামলা করেছেন শুনলাম খবরে। একদম, সেই বাচ্চাটি আমার ভাইপো, আমার সদ্যজাত ভাইপো, তখন ছবিটা আমি সেটাও দিয়েছিলাম 22 সালে, আমি নওসাদকে পাঠিয়েছিলাম, এবং সেটা খুব পার্সোনাল ছবি, আমার মোবাইল থেকে তোলা, কখন তোলা সেটাও আমার মোবাইলে আছে, এবং একমাত্র আমি ওই ছবিটা নওসাদকে পাঠিয়েছিলাম যেহেতু ওটা ব্যক্তিগত ছবি। কিন্তু সেই ছবিটা নওসাদের মোবাইল থেকে ভাইরাল হয়ে পুরো ফেসবুকে ঘুরছে, এবং একটা বাচ্চার ছবি, শুধু সেটাই নয়, আমার মেয়ের ছবি তুলে, আমার মেয়ের ছবি
সেইগুলো নিয়ে বিভিন্ন নোংরা মিম বানিয়ে সেইগুলো ফেসবুকে শেয়ার করা হয়েছে, তো সেটা নিয়ে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নিচ্ছি। রশাদ সিদ্দিকীকে আমরা প্রশ্ন করেছিলাম আমাদের সাংবাদিক ভাইরা, যে গতকাল ভাঙড়ে এসে একজন মহিলা আপনার স্ত্রী বলে দাবি করছেন, তো নওশাদ সিদ্দিকী বললেন এগুলো হলো বালখিল্য মন্তব্য, এটা আমি ঠিক বুঝতে পারলাম না কি বলতে চান। এক বছর পরে তার মনে হলো যে এটা বালখিল্য মন্তব্য, এক বছর উনি কি ঘুমাচ্ছিলেন নাকি না কোথায় ব্যস্ত ছিলেন, উনার অনেক আগেই তো তাহলে মন্তব্য করা উচিত ছিল। আর উনার যে চ্যাট গুলো আছে সেগুলো আমি অনেকগুলোই ফেসবুকে ছেড়েছি, তাতে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি যে কেস করব সেটাও সে আগে থেকেই জানতো, এবং সে নিজে অনেকবার বলছে যে যাও আমার নামে কেস করো কেস করো, তবেই কিন্তু আমি কেস করতে গেছি, ও যে জানতো না এমনটা নয়। ওর সবকিছুতে রাজনীতি করা, ব্যক্তিগত ব্যাপার নিয়েও রাজনীতি করছে। কাল যদি ওর বিয়ে হয়, আবার বিয়ে দেবে শুনছি তার পরিবার, কারণ তাদের পরিবার তো না শরিয়া আইন মানে না কোনো কিছু মানে, সবারই দুটো চারটে করে ফ্যামিলি, দুটো চারটে করে বউ, একটা বউকে খেতে না দিয়ে আর একটা বউকে বিয়ে করে বসে আছে। তো এই রকম যদি নোংরা ফ্যামিলি তো তারা হয়তো আবার বিয়ে দেবে আমার মনে হয়, তো তখন মনে হয় ওই বাসর রাতে কি করবে তার জন্য ওই রাজনৈতিক কথা বলবে হয়তো, আমার মনে হয় সে রাজনীতি ছাড়া তার মাথায় আর কিছু নেই, তার মাথাটা খারাপ হয়ে গেছে, ব্যক্তিগত ব্যাপার নিয়েও সে রাজনীতি করছে। আমি আমি আজকে বলছি সমস্ত সাংবাদিক ভাইদের মাধ্যমে নওশাদকে আমি বলছি, যদি ওর ক্ষমতা থাকে ভাঙড়ে আসুক, ওর মাঝে রাইতে দাঁড়িয়েই আমি বলবো ও শরীরের কোথায় কোথায় তিল আছে, কোথায় কোন দাগ আছে, আমি বলে দেব, সাংবাদিক ভাইরা মিলিয়ে মিলিয়ে দেখে নিয়েন। আপনি এই কথা বলছেন আর নওশাদ সাহেব বলছেন যে আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, আইনজীবী স্যারেরা বলেছেন যে আপনি এই নিয়ে কোনো মুখ খুলবেন না, যেহেতু আজকে আমার স্টেজে দু একটা ছোট নেতা তারা রক্ত গরম দু চারটে কথা বলে ফেলেছে, সেই জন্য সেটাকে ক্লিয়ার করার জন্য আমি বলছি, আমি যদি মুখ খুলি তাহলে খবর, আর আমি যদি মুখ না খুলি তাহলে কবর, আপনি মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দিন, সেই জন্য আমি এ নিয়ে কোনো মন্তব্য করি না। সত্যি কথা বলতে নওশাদ সিদ্দিকী খুব তেমনভাবে ক্লিয়ার কাট কিছু বলেনি, কি বলবেন এই প্রসঙ্গে? হ্যাঁ, আপনারাই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে ক্লিয়ার কাট কিছু বলেনি, প্লাস সমস্ত পীরজাদারা সবাই চুপ আছে যারা এইটুকু কথাতে লাফায়। এবার আমি বলবো যে আমি তো বিগত অনেক মাস ধরে নওশাদ সিদ্দিকীকে কোথাও দেখতেই পাচ্ছি না, ফেসবুকে তো অনেকে বলছে যে নওশাদ সিদ্দিকী নিখোঁজ হয়ে গেছে, আমাকে অনেকে জিজ্ঞেস করছে কি ব্যাপার নওশাদ সিদ্দিকী কি দেশে নেই, নওশাদ সিদ্দিকীকে না পাওয়া গেলে আপনাকে সবাই খোঁজ করে, একদম সবাই আমার কাছে খোঁজ করে, আশ্চর্য ব্যাপার। আর গালাগালি করে তারা কারা, যারা আপনাকে গালাগালি করে, যারা নওশাদের অন্ধভক্ত, যাদের হয়তো অশিক্ষিত কিছু বোঝে না, তারাই গালাগালিটা করে। এই নওশাদের সঙ্গে আপনার কি সম্পর্ক আছে না আছে আপনি জানেন, নওশাদ জানেন আর উপরওয়ালা জানে, আমরা জানি না। আপনি মদমালিন্য হয়েছে, আপনি মামলা করেছেন, কোর্টে তার বিচার হবে, সেই জায়গায় আমি আপনাকেও বলতে পারি না যে আপনি ঠিক বলছেন, আর আমি নওশাদকেও বলতে পারবো না আপনি ঠিক বলছেন। তাহলে যারা একজনকে হিরো বানিয়ে কি একজনকে হিরোইন বানিয়ে যারা একজনকে ঢাল হিসেবে নেয়, এটাকে কতটা যুক্তিতর্কের মধ্যে পড়ে এটা? আমি বলবো যারা অন্যের ঘরে আগুন লেগেছে দেখে খুব মজা নিচ্ছেন, তাদের নিজেদের ঘরেও কিন্তু আগুনটা লাগতে পারে, আর যেদিন ওই নিজেদের ঘরে আগুন লাগবে, আপনারা যে মাইন্ডসেট আপ তৈরি করার চেষ্টা করছেন, যখন আপনার মা বোনের সঙ্গে এরকম হবে না, পাশে কাউকে পাবেন না, তখনও না বাকি লোকেরা এরকম করে মজা নেবে আর উল্টে আপনাকেই গালাগাল করবে, একটু শিক্ষিত হন। আর আর একটা সবাইকে আমি বলবো, যারা নওশাদ আব্বাসের ভক্ত তারা তো অতি অশিক্ষিত, তাদের মুখের ভাষা মানে কি বলবো, ইসলামে কোথায় সেট হয় তারা আমার ঠিক জানা নেই, পীর সাহেবরা বলতে পারবেন যে এই যে তাদের মানসিকতা, তাদের মুখের যে এই যে নোংরা নোংরা ভাষা, তারপরে ইসলামে নারীদেরকে সব থেকে শ্রদ্ধা ভক্তি করতে বলেছে, নারীকে সব থেকে সম্মান দিতে বলেছে, আর এদের পীরেরা যেরকম নারীদেরকে একদম মানে ভোগ্য বস্তু মনে করে, নারীদেরকে সম্মান দিতে জানে না, সেই একইভাবে তাদের ভক্তরাও নারীদেরকে সম্মান দিতে জানে না। তো আমি বলবো যে আপনারাও একটু নবী সাহেবের জীবনীটা পড়াশোনা করুন,
আর আপনার যারা ভক্ত তাদেরকে ওই নবী সাহেবের জীবনীর একটু শিক্ষা দিন। আমি একটা কথা বলবো আপনাকে, আপনি বললেন সম্মান করুন, ভক্তি করুন, শিক্ষিত হন, আপনি দাবি করছেন নওশাদ সাহেবের স্ত্রী আপনি, তাহলে আব্বাস সাহেব আপনার সম্পর্কে মুসলিম শরিয়াতে ভাসুর হয়, আপনি স্বামীকেও নওশাদ বলছেন আর আপনার ভাসুরকেও আব্বাস বলছেন, তাহলে আপনি সম্মানটা কোথায় করছেন বলুন? সম্মান করতে পারেনি, সম্মান দেয়নি। আজকে একটা ফুরফুরা শরীফের একটা পীরজাদার বউ, সে আজকে ভাঙড়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছে, সে আজকে কোর্টে এত মানুষের সামনে সে কোর্টে কেস লড়ছে, এটা আমার থেকেও বেশি তাদের জন্য লজ্জার ব্যাপার। যদি পীর সাহেবদের কারো মিনিমাম লজ্জাবোধ থাকে, তাহলে আপনারা ঘরের ব্যাপার ঘরে বসিয়ে আপনার ভাইকে ডাকুন, আমাকে ডাকুন, দুজনকে বসিয়ে, দুজনের ফ্যামিলিকে ডেকে বসিয়ে আপনারা একটা মীমাংসা করে দিন। আপনাদের যদি লজ্জা না থাকে, তাহলে আমি কেন এত লজ্জা করব? আমি আমার অধিকারের দাবি, আমি রাস্তাঘাটে যেখানে ইচ্ছে আমি আমার অধিকারের দাবি করব। আপনারা যদি আমাকে সসম্মানে অধিকারটা দিয়ে দিতেন, তাহলে তো আমাকে এইরকম ভাবে আপনাদেরও অসম্মান করতে হতো না, আপনার ভাইকেও অসম্মান করতে হতো না, এবং আমাকেও অসম্মানিত হতে হতো না, এবং পুরো দাদা হুজুর পাঁচ হুজুর কেবলা তারাও তাদেরকেও অসম্মানিত হতে হতো না। আপনি অভিযোগ করুন, আমি আপনার সঙ্গে এটার সঙ্গে একমত হতে পারছি না। আপনার অভিযোগ থাকতেই পারে আব্বাস সাহেবের সঙ্গে, নওশাদ সাহেবের সঙ্গে, আরো বেশ কিছু পীর জাদাদের সঙ্গে, আবার আমার পরিচয়ে আমার ব্যবহার একদম একদম। তো আপনি আমি এটার সঙ্গে একমত হতে পারছি না যে ওনারা আপনাকে সম্মান করেন না বলে আপনারা ওনাকে অসম্মান করবেন। অসম্মান করছি না, কিন্তু ওরা যে মানে ভাবে তাদের যে অন্ধভক্ত অশিক্ষিত মুরিদদের আমার পিছনে লেলিয়ে দিয়েছে এই বলবো, তারা বিভিন্ন ভাবে উস্কিয়ে প্রতিনিয়ত যেভাবে লেলিয়ে দিচ্ছে আমার উপরে, তাতে আমি তো আমার তো অধিকার আছে আমার আত্মপক্ষ সমর্থনের, তো এটা আমি আত্মপক্ষ সমর্থন করছি, তো সেই জন্যই আমিও আক্রমণাত্মক হয়ে যাচ্ছি। খবর পেলাম যে কিছু হুজুররা তারা আপনি যেমন বলেন অন্ধভক্ত, কিছু মানুষ রয়েছে তারা আপনার নিয়ে কুটি কথা বলেন, বাজে কথা বলছেন, এ প্রসঙ্গে কি বলবেন আপনি? দেখুন, আমি অধিকারের দাবি করছি, অধিকারের দাবি করছি, এবং অধিকারের দাবি নিয়ে আইনের দ্বারস্থ হয়েছি। আপনার ফ্যামিলির লোকেরা গিয়ে নওশাদের ফ্যামিলির সঙ্গে কথাটা তো আপনি নওশাদের আব্বা আম্মা ভাই দাদুদের সঙ্গে দেখুন অনেকবার কথা বলা হয়েছে। আপনি দেখুন নওশাদকে, নওশাদের বড় ভাইজানকে একাধিকবার ফোন করা হয়েছে, তারা জানি না কোন মানে বড় এমএলএ মিনিস্টার কি, আমি জানি না, মানে জানি না ওনারা কি, অন্তত আমার মনে হয় মানে কি বলবো, মমতা ব্যানার্জিকে ফোন করলেও সেখান থেকে রেসপন্স পাওয়া যায় বা মানে আপনার যে প্রবলেমটা সেটা সলভ হয়, কিন্তু এরা দুই ভাই মানে পশ্চিমবঙ্গে সিএম এর থেকেও মনে হয় কত বড় হয়ে গেছে যে এদেরকে ফোন করলে পাওয়া যায় না, আর এদের ফোন ধরে কিছু অশিক্ষিত এদের ওই বাড়ির চাকর বাকর, এবং ওই ব্যক্তিগত ব্যাপার নিয়েও চাকর বাকররা মানে ইয়ে করে, হস্তক্ষেপ করে, সেটা খুব দুঃখজনক, খুব দুর্ভাগ্যজনক। হ্যাঁ, আর আমাদের বাড়ি থেকে লোক গেছিল তাদের বাড়িতে, তাদের চাকর বাকররা বা তাদের এইটুকু ম্যানার্স নেই যে বাইরে থেকে মানুষ গেলে তাকে বসতে দিতে হয়, তাকে মিনিমাম বসতে অন্তত দিতে হয়, তার সঙ্গে দেখা করতে হয়, ঠিকঠাক ভাবে কথা বলতে হয়, সেটাও তারা জানে না, এতই নিকৃষ্ট মানসিকতার। আপনি বলেছেন যে আমি মমতা ব্যানার্জির নীতি আদর্শকে ভালোবাসি, মমতা ব্যানার্জির মানসিকতাকে ভালোবাসি, সেই জায়গা থেকে আমি বুঝতে পারছি যে আপনি শাসক দলের ঘনিষ্ঠ ঘেঁষা, সেই জায়গায় নওশাদ সিদ্দিকী আইসে, অর্থাৎ তৃণমূলের কঠোর বিরোধী যারা, তাহলে এই এই যে শাসক দল ঘেঁষাটা এটা কবে থেকে শুরু হয়েছে? নওশাদ সিদ্দিকীর সঙ্গে যখন থেকে আপনার মতনৈক্য হয়েছে, না তার আগে থেকে মমতা ব্যানার্জির প্রতি আপনি দুর্বল ছিলেন? দেখুন, আমি ছাত্র জীবন থেকেই মমতা ব্যানার্জির সমর্থক, ছাত্র জীবন থেকেই, আমি কলেজ থেকেই রাজনীতিটা করছি, আগে কংগ্রেস করতাম, তারপরে টিএমসিতে এসেছি, ছাত্র পরিষদ করতাম, তো অনেক আগে থেকেই আমি মানে বাম বিরোধী
আন্দোলনের সঙ্গে যুক্ত সব সময়। তাহলে ভাঙড়ে শেষ আপনি একটু দর্শকদের জন্য বলুন, সত্যি সত্যি কি ভাঙড়ে যাবেন? একদম একদম ভাঙড়ে আমি ঘর নিচ্ছি, নওশাদ সিদ্দিকী যেখানে থাকে সেখানেই ঘর নিচ্ছি এবং ভাঙড়ে থাকছি। 26 কি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে ভাঙড় থেকে? না সেই সব ভাবছি না, তো ভাঙড়ে থাকবো, দরকারে ভাঙড়ে জমি কিনে বাড়িও বানাবো, ভাঙড়েই থাকবো। কারণ মানে ভাঙড় নিয়ে এত অসুবিধা, যখন ফুটপুরায় নিয়ে যাচ্ছে না তো তখন ভাঙড়েই থাকবো। তো এরা হচ্ছে পীর পরিবার, তো মানুষেরও একটু ভাবা উচিত, পীর পরিবার বলেই তাদেরকে একদম মাথায় তুলে রাখবো, তাদের সমালোচনা করা যাবে না, তাদের দোষ ধরা যাবে না, তাদের কোনো কিছু তারা ভুল করলে বলা যাবে না এটা ঠিক নয়। দাদা হুজুর নিজে ওসিয়তনামাতে বলে গেছেন যে আমার কোনো ঔলাদ যদি যদি ইসলাম বিরোধী কাজ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, তাহলে সেই ঔলাদকে মানা যাবে না, সেটা দাদা হুজুর নিজেই বলেছে। তো সেই জন্য যে পীরেরা দোষ করছে, যারা নিজেদেরকে পীর দাবি করে অনৈতিক কাজকর্ম করছে, ইসলাম বিরোধী কাজকর্ম করছে, তো আমার মনে হয় তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।